নীরজ চোপড়ার জন্য আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। নীরজ চোপড়া হরিয়ানার পানিপথের বাসিন্দা। নীরজ চোপড়া জিন্দাবাদ। আর দুদিন দর্শন দে।
দেখুন আজকে আমাদের মহা আনন্দের দিন, ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত। একটা সময় ছিল ভারতবর্ষ থেকে অলিম্পিকে কোনো মেডেল আসতো না, আজকে আমরা আনন্দের সাথে লক্ষ্য করছি যে ভারতবর্ষের খেলাধুলার যে উন্নতি শুরু হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং আজকে নীরজ চোপড়া যিনি হরিয়ানার বাসিন্দা, আপনারা কি করছেন? আমরা আজকে বিভিন্ন রকমের প্রোগ্রাম করছি, কেক কেটেছি, এবং আমরা আজকে দেখুন যেহেতু কোভিড পরিস্থিতি সেই জন্য আমরা কোনো মিছিল এগুলো করছি না। আমরা এখানে আজকে দেশ জুড়ে একটা উৎসাহ উদ্দীপনা, আমরাও ভারতবাসী হিসেবে আমরাও সেই উৎসাহ উদ্দীপনা উদযাপন করছি। একদম একদম দাদা, খুব ভালো লাগছে, আমাদের ভারতবর্ষ সোনা পেয়েছে, একদম খুব আমরা খুবই গর্বিত। আর এই জন্য আমরা খুব মানে কেক কেটে বাজি ফাটিয়ে আমরা এই আনন্দ উৎসব পালন করছি। জয়, এই জয়ে আমরা অত্যন্ত আনন্দিত।